কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। সোমবার জাঁকজমকপূর্ণ এ প্রতিযোগিতা দেখতে নদের দুপারে হাজারো মানুষের ভিড় ছিল। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। বৈঠক ছপাত ছপাত ছন্দে মেতে উছলে উঠছে ব্রহ্মপুত্রের ঢেউ। দর্শনার্থীর করতালিতে মুখর চারপাশ। মাঝিমাল্লার হাঁকডাক আর বাহারি নৌকায় উৎসব মুখর কিশোরগঞ্জের সাহেবের চরে পুরাতন ব্রহ্মপুত্র নদ। বিভিন্ন এলাকার বর্ণিল সাজে সজ্জিত 23টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বড় নৌকা সরঙ্গ, বড় নৌকা ছিপ ও ছোট নৌকা, এই তিন ক্যাটাগরিতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাইচের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা ও টেলিভিশন তুলে দেয়া হয়। আইসি কিশোরগঞ্জ থেকে মটকলা থেকে আমরা প্রতি বছর আমরা নৌকা নিয়ে আসি, আমরা বড় নৌকা নিয়ে আসি, আমরা প্রতি বছর জয়যুক্ত হই। আমরা অনেক দূর থেকে এসেছি, আবার পুরস্কার পাইছি, আমরা খুব খুশি হয়েছি, 2 নম্বর হয়েছি। প্রাচীনতম এই উৎসব দেখতে দূর দূরান্ত থেকে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে আসেন দর্শনার্থীরা। করতালিতে প্রতিযোগীদের প্রেরণা ও উৎসাহ দেন তারা, নিজেরাও মেতে ওঠেন আনন্দে। অনেক আনন্দ পেয়েছি, প্রতি বছর হয় আর হবে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমরা সবাই আনন্দ উপভোগ করলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ রাসেলের নামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করে শিদলা ইউনিয়ন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন প্রতিযোগিতাটির উদ্বোধন করেন। এই এলাকার নৌকা বাইচের একটা ঐতিহ্য আছে, আমরা চেষ্টা করছি সকল ব্যক্তিকে সাথে নিয়ে এই ঐতিহ্য ধরে রাখার জন্য। জিনিয়া ইসলাম, বেস্ট রিপোর্ট, এটিএন নিউজ।